হ্যালো ভ্যাটস আসসালামু আলাইকুম মাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সোভ্যাটস দু হাজার তেইশে এসে কীভাবে আপনারা ট্রাফি সিপি নেটওয়ার্ক উড়াধুরাভাবে অ্যাপ্রুভাল নেবেন ভ্যাটস আমাদের রেফারেন্সে কিন্তু চারশত সাতষট্টি প্লাস নেটওয়ার্ক অ্যাপ্রুভাল হয়েছে সোভ্যাটস এখনও যারা অ্যাপ্রুভাল পান নাই কীভাবে আপনারা দু হাজার তেইশে নতুন নিয়মে ট্রাফি সিপি নেটওয়ার্ক অ্যাপ্রুভাল নেবেন এখন কিন্তু ভ্যাটস অ্যাপ্রুভাল সিস্টেম অনেকটা আপডেট করছে তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং ভ্যাটস লাইভে সম্পূর্ণ প্রসেস দেখাই দেব কীভাবে আপনারা ম্যানেজারের সঙ্গে কমিউনিকেশান করে ট্রাফি সিপেনের একটা উড়াধুরা অ্যাপ্রমাণ নেবেন এবং স্ক্রিনশট এগুলো কীভাবে তৈরি করবেন বা কোথা থেকে কালেক্ট করবেন কোথা থেকে পাবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে থাকতেছে এবং ভেরস এস ওয়াই অফারটা ট্রাফিতে কিন্তু হিউজ লেভেল অ্যাড করছে যেটার দ্বারা কিন্তু বর্তমানে উরাধুরা একটা আর্নিং হচ্ছে তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এবং অ্যাপ্রুভাল প্রসেস দেখাচ্ছি আপনারা একটু চেষ্টা করবেন ভ্যাটস ফুল ভিওটা কন্টিনিউ করান কারণ ভ্যাটস আমি দেখলাম অনেক ভিওয়ার্স আছেন আপনারা কিন্তু কমেন্টটি গিয়ে কমেন্ট করেন যে ভাই আমরা স্ক্রিনশট কই পাবো আমরা তো কোথাও কাজ করি না ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা তো ফুললি কন্টিনিউ করলে আপনারা তো স্ক্রিনশটগুলো পাবেন না কি আমি কিন্তু ভিডিওতে বলে দেই এবং কোথায় স্ক্রিনশটগুলো দিয়ে রাখবো বা প্যানেলের ইউজার নেম দিয়ে রাখবো সব কিছুই কিন্তু আমাদের ভিডিওতে আলোচনা করা থাকে সো আপনারা ভিডিওগুলো স্কিপ করে করে দেখে এখন যদি আমাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করেন যে ভাই স্ক্রিনশট কই পাবো এগুলো কই পাবো তাহলে তো ভাই একটু কষ্ট পাওয়াটাই স্বাভাবিক যে আমি ভিডিওতে সব কিছু বলে দিলাম আর আপনারা না দেখে এই কমেন্টগুলো করেন তো এই কাজগুলো করবেন না ফুল ভিডিওটা কন্টিনিউ করেন হানড্রেড পার্সেন্ট সকলেই ট্রাফিক সিপেন্ডারটা একটা অ্যাপ্রোভাল নিতে পারবেন তো বেশ কথা বাড়াচ্ছি না ব্যাটস চলেন ম্যান টপিকে চলে যাব তার আগে একটা রিকোয়েস্ট আপনারা যদি এখনও ভেটস আমাদের দেখেন এই যে মা আইটি টেক এই চ্যানেলটা এবং ব্যাটস সমন টেক টোয়েন্টি ফোর এই দুইটা ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্য অবশ্য করে আমাদের এই দুইটা ছোটো চ্যানেল ব্যাটস সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সিম্পলিভাবে চলেন ব্যাটস ম্যান টপিকে চলে যায় তো ম্যান টপিকে আসার পরে ফার্স্টে বলি ভ্যাটস আমি আপনাদেরকে আগে যেটাতে দেখাতে চাই দেখেন এই যে ট্রাফি এই সিপিএ নেটওয়ার্কটা আপনারা কীভাবে অ্যাপ্রুভাল নেবেন এবং দেখেন আমাদের রেফারেন্স কতগুলো অ্যাপ্রুভাল পাইছে সবচাইতে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় যে আপনার এই নেটারটা কেন অ্যাপ্রুভাল নেবেন এখন আপনাদেরকে দেখায় আপনারা অনেকেই আছেন ভ্যাটস সিপিএফ ফুল এই নেটাগুলোতে এস ওয়াই অফারগুলো অ্যাড করা থাকে যার কারণে কিন্তু আপনারা ওই নেটাগুলো নিয়ে পাগল হয়ে গেছেন তো দেখেন এখন কিন্তু ট্রাফিতেও আপনার এস ওআই নেটওয়ার্ক অফারগুলো অ্যাড করে দিয়েছে একটু যদি নিচে আপনার লক্ষ্য রাখেন এই যে দেখেন ব্যাটস ফ্রান্স থেকে দেখেন তিনটা এস ওয়াই অফার অ্যাড করা আছে এর নিচে একটু দেখেন আপনার এই যে তুর্কি থেকে অ্যাড করা আছে জার্মানি থেকে দেখেন এস ওয়াই অফার অ্যাড করা আছে আদার্স অনেক কান্ট্রি এই যে আপনার মনে করেন জার্মানি তারপরে আপনার হচ্ছে ইতালি এই বিভিন্ন কান্ট্রি থেকে দেখেন অ্যাভেলেবল এস ওয়াই অফারগুলো কিন্তু অ্যাড করে নেওয়া আছে ম্যানেজার সঙ্গে কমিউনিকেশন করে আপনি যেহেতু দেখায় এই যে দেখেন নরওয়ে থেকে এস ওয়াই অফার অ্যাড করা আছে এই ইউনাইটেড কিংডম থেকে এস ওয়াই অফার অ্যাড করা আছে টোটালি দেখেন এস ওয়াই অফার কিন্তু হিউজ লেভেলে অ্যাড করে নেওয়া স্যার এই এস ওয়াই অফারগুলোতে কিন্তু হিউজ কাজ হয় আপনার এখন অনেকেই এই যে দেখেন এই পেজগুলো দেখে বলবেন সুমন ভাই অনলি চল্লিশ সেন ভাই এই অফারগুলো ট্রাফিক কিন্তু ইউটিউবে মার্কেটিং করেও আর্নিং করা যায় যেমন ইউটিউবের বিভিন্ন ভিপিএন ধরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এগুলোর পোস্টে বা কমেন্টে গিয়ে যদি আপনারা কমেন্ট করে দিয়ে আসেন সেখান থেকে ট্রাফিক জাস্ট ক্লিক করে ঢুকে এগুলোতে লারচার করলেই দেখবেন যে আপনার এই এস ওয়াই অফারগুলো খেয়ে নিবে এই ক্ষেত্রে আপনার খুবই নর্মালিভাবে এই আর্নিংগুলো করা সম্ভব এএসওয়াই অফার এবং দেখেন ট্রাফিতে কত ধরনের অফার আপনা আপনাদেরকে একটু যদি দেখাই এখান থেকে আমি সিম্পলিভাবে দেখেন অ্যাপ মেনে চলে যাচ্ছি আগে আপনাদেরকে ভের অ্যাপ পেন সরি আগে যে নেটওয়ার্কটা আপনি অ্যাপ নেবেন কতটুকু ট্রাস্টেড কতটুকু কি এটুকু এগুলো তো জানতে হবে সো এখান থেকে আমি ধরেন ট্রাফি একটু নিচে চলে যাচ্ছি আচ্ছা দেখেন ট্রাফি নিচে এমনি থেকেই আসে জাস্ট আমি ধরেন ট্রাফির উপরে ক্লিক করে দিলাম এখানে দেখেন কতগুলো অফার আসে চারটে স্টার বেস্ট একটা নেটওয়ার্ক হাজার প্লাস ট্রাফিতে অফার আসে এবং দেখেন সিপিএস সিপিএল সিপিআই স্মার্টলিঙ্ক পিপিএস এবং দেখেন রিফ শেয়ার পিপিএল এতগুলো অফার আছে একশো ডলার হলে তারা পেমেন্ট করে উইকলি পেমেন্ট করা দেখেন কিসে কিসে আপনারা পেমেন্ট নিতে পারবেন টপ একটা নেটওয়ার্ক পেমেন্টে কোনো প্রকার কোনো প্রবলেম করে না তাহলে এখন কীভাবে আপ্রমণ নেবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো কীভাবে সাইন আপ করবেন এখানে আসার পরে ভ্যাটস আবার আপনাদেরকে একটু আমি পেমেন্ট সেকশনে যাই দেখেন এই যে এখান থেকে কিন্তু দেখেন পেমেন্টও নেওয়া আছে আমাদের অলরেডি এখান থেকে কিন্তু পেমেন্ট না আসে আমার অলরেডি দু তিনটা ট্রাফি নেটওয়ার্ক নামাই আসে তো যাই হোক এটাতে দেখেন এই যেটাতে কিন্তু আমাদের পেমেন্ট নেওয়া আছে আরেকটাতে আমার অলরেডি দুটা পেমেন্ট ওঠানো আছে মানে ভালো কাজ হয় ট্রাফিতে এখন চলেন আপনাদেরকে রেফারেলটা একটু দেখায় তো এবার সিম্পলিভাবে আমি চলে যাচ্ছি এখান থেকে সেটিংয়ে জাস্ট সেটিংয়ে যাওয়ার পরে আমি রেফারেলে সেটিংয়ে ক্লিক দিয়ে দিলাম তো আমি কিন্তু এই ইউজার নামগুলো হাইড করে দেবো যেহেতু একটা বড় প্যানেল রেফারেলে অনেক অ্যাপ্রুভাল নেওয়া আসে সো অনেক ডকুমেন্ট আমি হাইড করে দেবো জাস্ট এখান থেকে আমি জাস্ট রেফারেল ইনফরমেশন চলে গেলাম এখানে আপনি একটু দেখেন লাইভে কিন্তু দেখাচ্ছি সাতষট্টি জন অলরেডি অ্যাপ্রুভাল পাইছে তো আপনারা উড়ে ধরে একটা অ্যাপ্রুভাল নিয়ে কাজ করেন হিউজ হি টার্নিং হবে আমি আবার রিলোড করে দেখাচ্ছি দেখেন চারশত জন এখানে অ্যাপ্রুভাল পাইছে দেন আবার এখান থেকে রেফারেল চলে আসলাম দেখেন চারশত সাতষট্টি জন অ্যাপ্রুভাল পাইছে আপনারাও পারবেন এখন চলেন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন করে আপনারা অ্যাপ্রুভালটা নেবেন সো ফার্স্ট অল এখান থেকে দেখেন আমি এই রেফারিংটা কপি নিচ্ছি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশান চেক করবেন ব্যাস ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে এই রেফারেল লিঙ্কটা পিন করে দেওয়া থাকবে এখান থেকে আপনার জয়েন করে কীভাবে অ্যাপ্রহণ নেবেন সেই প্রসেসটা দেখায় তো আমি একটা এক্সট্রা ব্রাউজারে চলে যাচ্ছি তো ব্রাউজার আসার পরে দেখেন ফ্রেশ একটা জিমেল কিন্তু আমি ক্রিয়েট করে রাখছি আর একটা ডিভাইস দিয়ে কিন্তু আপনি একটাই অ্যাপ্লাই করতে পারবেন আগে কিন্তু এই ট্র্যাকিং সিস্টেমটা ছিল না বর্তমানে অ্যাড করা হয়েছে আপনি একটা ডিভাইস থেকে একটাই অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি দুই চারটে অ্যাপ্লাই করে প্ল্যান করেন যে আমি তাদের সাথে কথা বলে অপ্রুভাল নেব পারবেন না কিন্তু একটা অ্যাপ্রুভাল নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পরে আবার একটা অ্যাপ্লাই করে দেখেন নক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিবে যে আপনি অলরেডি একটা অ্যাপ্রুভাল নিয়ে নিছেন সো আপনাকে আর এই ডিভাইস থেকে অ্যাপ্রুভাল দেওয়া হবে না এই জন্য আপনার এখানে কোনো প্রকার দুই নামারই করতে যাবেন না একটা ডিভাইস থেকে একটাই সাইন আপ করবেন সো দেখেন আমি একটা জিমেল অলরেডি আগে থেকে ক্রিয়েট করে আসে আপনারা একটা ফ্রেশ জিমেল ক্রিয়েট করে নেবেন না প্রায় আমি সিম্পলভার্স এখানে এক্সট্রা একটা পেজ নিয়ে নিচ্ছি একটা একটা পেজ নেওয়ার পরে আমি যে রেফারেলটা কপি নিয়ে আসলাম এখানে পেস্ট করে দিলাম তো ব্যাটস পেস্ট করে দেওয়ার পরে আমি এন্টার করে দিলাম তো এন্টার করে দেওয়ার পরে কেন একটু সময় দিতে হবে হয়তো আবার নেট স্পিড একটু স্লো দেখেন আর আপনারা ফার্স্ট কমেন্টে পিন থাকবে এবং ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে জাস্ট আপনার একটা ক্লিক করলেই এইরকম একটা পেজ ওপেন হবে ফোন থেকে পিসি থেকে ল্যাপটপ থেকে একদম স্যাম প্রসেস জাস্ট আপনারা একটু সময় দিয়ে ফুল ফেটো কন্টিনিউ করেন বেটস এখানে দেখেন নেট স্পিড একটু স্লো কাজ করতেছে যার কারণে সময় নিচ্ছে আমি এ টু জেড গাইডলাইন দেখাই দেবো হান্ড্রেড পার্সেন্ট সকলেই অ্যাপ্রুভাল নিতে পারবেন দেন আস্তে আস্তে এগুলো ট্রাফিক ট্রাফিক্সগুলো দিব আর লাগাতার মিউনিসিপাল একটা উড়া ধরে অ্যাপ্রুভাল দিচ্ছে বর্তমানে ইউনিক একটা সিস্টেমে সেই প্রসেসটা নেক্সট ভিডিওতে দেব এবং সিপিএ বিল্ড এই নেটওয়ার্কটাও কিন্তু বর্তমানে উড়া ধরে একটা অ্যাপ্রুভাল দিচ্ছে তো এইগুলো কীভাবে অ্যাপ্রুভাল নেবেন নেক্সট ইয়ে রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে আসবো তো দেখেন এরকম একটা নেটওয়ার্ক চলে আসবে তো আসার পরে বেটস এই যে এই জায়গাটাতে আপনার এখন মেল দিতে হবে তো চলেন এখান থেকে আমি জাস্ট মেলটা কপি নিব এখানে চলে আসলাম ব্যাটস তো এখানে আসার পরে এই যে দেখেন আমি ফ্রেশ একটা মেল ক্রিয়েট করছি মেলটা জাস্ট কপি নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ দেখেন মেলটা আমি কপি নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি এখন মেইলের জায়গায় পেস্ট করে দিলাম মেলটা পেস্ট করে দেওয়ার পরে ইউজার নেম ইউজার নেম এ ধরনেরই নাম দিবেন মেইলে যেটা দেওয়া আছে ধরেন আমি জাস্ট এতটুকু নিলাম কপি নিলাম ইউজার নেমের জায়গায় পেস্ট করে দিলাম দেওয়ার পরে পাসওয়ার্ড হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড দিয়ে নেন হার্ড কোয়ালিটির একটা পাসওয়ার্ড নিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম মাসা দিয়ে দিলাম এখান থেকে দেখেন ফ্রেন্স আই এম এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনি কীভাবে ম্যাজের সঙ্গে কমিউনিকেশন করতে যাচ্ছেন অবভিয়াসলি আমরা স্কাইপি বাঙালি বেশি ইউজ করি স্কাইপিটা দেবো আপনার চাইলে জাব্বার দিতে পারেন টেলিগ্রাম দিতে পারেন তিনটাও দেওয়া আছে সো আমি স্কাইপি দিয়ে দিলাম তো স্কাইপির কোন লিঙ্কটা এখানে দিতে হয় আপনি কিন্তু সকলেই জানেন আপনাদের সুবিধাতে আমি আবার জাস্ট দেখাই দিচ্ছি এই যে দেখেন এই ধরনের লিঙ্ক স্কাইপি থেকে আপনার উঠাই নেবেন লিঙ্কটা কপি করে নিয়ে জাস্ট এখান থেকে কপি নিয়ে নিলাম স্কাইপিতে চলে যাই ও সরি আমি এই বলে থেকে লগ ইন করতেছি দেন এখান থেকে এই যে কোনট্যাক্ট ইনফরমেশনে এখানে আমি পেস্ট করে দিলাম দেখেন দেওয়ার পরে এগুলো একটু এক্সচেঞ্জ করে দেবেন মানে এক্সচেঞ্জ বলতে ভেটস আমি দিচ্ছি আপনাদের দেওয়ার প্রয়োজন নাই আপনার রিয়েলটাই দিবেন যেহেতু আমার এটা দেওয়ার প্রয়োজন নেওয়া আসে সো একটু এক্সচেঞ্জ করে দিচ্ছি এই যে স্যান্স করে দিলাম দেন এখান থেকে এবার সুন্দরভাবে সাইন আপে ক্লিক করে দেন তো একটু সময় দেন দেখেন সাইন আপে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেটস আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এরকম একটা ইন্টারভিউ আসার পরে ভেটস এখান থেকে দেখেন আমি অলরেডি কিন্তু সেভ করে রেখেই দিচ্ছি দেন এখান থেকে দেখেন আমাকে কি বলছে এই এই মেইলে আমাকে একটা মেল করছে মাস্ট ক্লিক টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট দেন আমি এখন এই মেলে চলে আসছি দেখেন ট্রাফি থেকে কিন্তু আমার মেইলে একটা মেল চলে আসছে দেন এখান থেকে আমি জাস্ট এখন মেলটা ওপেন রান করলাম আর কি বা ওপেন করলাম করার পরে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দেব তো এবার এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেন দেখেন আপনাদের সামনে ড্যামো একা একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ড্যামো একটা অ্যাকাউন্ট কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এখন এটা অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ভ্যাটস আপনাদেরকে কী করতে হবে আপনারা যেটা করতেন অবশ্যই কিন্তু স্কাইপিতে গিয়ে ম্যানেজারকে নক করতেন তো আর স্কাইপিতে নক দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এই অ্যাকাউন্টে দেখেন এখনও কোনো স্মার্টলিং নেই কোনো প্রকার কোনো ম্যানেজার নেই কেউ কিন্তু অ্যাড নেই দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো ম্যানেজার কেউ অ্যাড নেই এখানে দেখেন এই যে কোনো প্রকার কিন্তু কোনো ম্যানেজার দেখেন কেউ অ্যাড নেই এই যে কোনটাকে যদি চলে যায় এখানে দেখেন সাপোর্টে কিন্তু কোনো ম্যানেজার এড নেই তার মানে এটা ড্যামো অ্যাকাউন্ট এখন অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ভেটস আপনাদেরকে কোনো প্রকার স্কাইপি কোথাও যাইতে হবে না এখান থেকে অ্যাপ্রুভাল করবেন অটোই আপনার ম্যানেজার আসার পরে স্কাইপিতে অ্যাড হয়ে নিবেন সো এখন তাহলে কী করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন ভাই দেখেন মেসেজ আস এখানে ক্লিক দেন সরাসরি এখান থেকে আপনার কথা বলতে পারবেন এখন হ্যাঁ ফার্স্টে আপনাদেরকে বলতে চাই ভ্যার্স আপনারা অনেকেই বলেন শুভন ভাই এখানে মেসেজ করতে চাই দিচ্ছে না রিপ্লাই দিচ্ছে না ভাই আপনি যদি এখানে এখন শুক্রবারে অ্যাপ্লাই করেন আপনাদেরকে বুঝতে হবে যে বিদেশি বা ইউরোপ কান্ট্রিগুলোতে কোন দিন বন্ধের দিন ওরা তো বাংলাদেশে নিয়মে চলে না ভাই ওদের দেশে আলাদা আলাদা উন্নত দেশ উন্নত প্রসেস উন্নত সব কিছু সো আপনাদেরকে জানতে হবে যে উন্নত দেশগুলোতে বন্ধের দিন কোন দিন ওদের দেশে কিন্তু শুক্র সরি শনি রবি বন্ধের দিন অনেক ক্ষেত্রে দেখা যায় শুক্রবারও তারা বন্ধ খায় পাশাপাশি মানে এই ধরনের তারা বন্ধ খায় ভাই আপনি যদি এখন শুক্রবার অ্যাপ্লাই করে শনি রবি ওই হালে আপনারা যদি ম্যানেজারকে নক দেন তারাকে রিপ্লাই করবে বা এখানে যদি রিপ্লাই করেন কোনো প্রকার রিপ্লাই করবে আপনাদেরকে এই ক্ষেত্রে করণীয় অবশ্যই অবশ্যই করে শুক্র শনি রবি শুক্র এই দিনগুলোতে বাদ দিবেন বাদ দিয়ে মানে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এদেরকে নক দেবেন সোম মঙ্গল বুধ বৃহস এই কয়দিন নখ দিবেন অ্যাভেলেবল যে কোনো নেটওয়ার্কের ক্ষেত্রেই বলতেছি এই কয়দিন নখ দিবেন আপনার তাদেরকে অ্যাভেলেবল অনলাইনেই পেয়ে যাবেন সো ধরেন এখানে আমি এখন হেই এরকম দেওয়ার দরকার নেই হ্যালো অথবা হাই স্যার বা ম্যাম যেটাই দেন আমি এরকমই দিচ্ছি পরে আগে বলুক দেন এরকম দিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন এরকম এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম সিস্টেম আসবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট সাপোর্ট সব রকম প্রসেস আছে এখানে এবং ম্যানেজারের সঙ্গে কমিউনিকেশন সিস্টেম আছে এই নতুন এই প্রসেসগুলো অ্যাড করছে দেন অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন আমার দরকার জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো ব্যাস দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এখানে কিন্তু সিস্টেম চলে যাচ্ছে হ্যাভ নাইস হ্যাভ এ নাইস ডে এখানে রোবট থেকে একটা মেসেজ আসলো এরপরে এখন অর্গানিকভাবে কিছুক্ষণ পরে দেখবেন সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা আমি যেই দিনগুলো বাদ দিয়ে বলছি এগুলো দিনগুলো বাদ দিয়ে যদি এখানে মেসেজ করেন এক থেকে দুই ঘন্টার মধ্যেই ম্যানেজার মূলত রাত্রিবেলা এই ভিডিওটা দেখার পরে আপনারা অ্যাপ্লাই করে এখানে নক দেবেন ম্যানেজার দেখবেন এমনি থেকেই এখানে চলে আসবে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি এইভাবে ভেটস আপনারা এখানে নখ দিয়ে ম্যানেজার এখানে রিপ্লে করবেন করার পরে এখানে এখন আপনারা তো বুঝতেই পারতেছেন কী চাইবে একটা সিপি নেটওয়ার্কের আপনাদের স্ক্রিনশট চাইবে এখান থেকে এই স্ক্রিনশটগুলো পাঠাবেন কীভাবে এই যে এলোকুডুতে ক্লিক দেন এলো ক্লিক দেওয়ার পরে ভেটস আমি ধরেন ডেস্কটপে কিছু স্ক্রিনশট করে রাখছি আপনি একটু দেখাই এই যে দেখেন এই ধরনের স্ক্রিনশটগুলো আপনাদেরকে তৈরি করতে হবে তো এখন এই ধরনের স্ক্রিনশটগুলো আপনারা কীভাবে তৈরি করবেন এটা আপনাদেরকে একটু দেখায় অনেক আমার ভাইভেদের আছে নতুন যারা কিন্তু এই প্রসেসটা জানেন না এরা রিপ্লো করার সঙ্গে সঙ্গে আপনি এদেরকে বলবেন স্যার প্লিজ অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট সে এই ক্ষেত্রে আপনাকে এখন বলবে যে আপনি কীসে কাজ করেন এর আগে কোনো একটাকে কাজ করছেন আমাদেরকে প্রুফ দেন তো আমি কিন্তু বলছি যে এই বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করবো তো আশা করি এখানে মেসেজিং প্রসেসটা আপনারা কীভাবে করবেন বুঝতে পারছেন এতটুকুই এখান থেকে চ্যাট করেই আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে কোনো প্রকার স্কাইপে যাওয়ার প্রয়োজন নেই তারপরে ম্যানেজার আসলে ম্যানেজারের নামটা এখান থেকে সার্চ করেন এখানে চলে আসবে যে কোনটাকে এখানে এই মেসেজিংয়ের ধরেন ক্লিক দেবেন দেওয়ার পরে এই কোন্টাকে চলে যাবেন এখানে অ্যাক্টিভ হওয়ার পরেই আপনার ম্যানেজারের স্কাইপি বা অথবা স্কাইপি এখানে দিয়ে দিবে এখান থেকে কপি নিয়ে যায় আপনার স্কাইপিতে সার্চ দেবেন পেয়ে যাবেন তারপরে নখ দেবেন তারপরে বলবেন স্যার দিস ইজ মাই অ্যাকাউন্ট বা কোনো প্রবলেম ফেস করে তাকে বলবেন আপনার সবগুলো সলভ করে দেবে তো ম্যাসেজিংস প্রসেস বা কীভাবে অ্যাক্টিভ করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন চলেন স্ক্রিনশট সিস্টেমে চলে যায় তো ভ্যার স্ক্রিনশটে প্রুফ সিস্টেমটাতে ধরেন আপনারা ক্লিক ডিলার আমি দুইটা মানে দুইটাই স্ক্রিনশট বা দুইটা প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড ভ্যাটস আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশান চেক করবেন এখান থেকে সাইন আপ লিঙ্কও পেয়ে যাবেন ফার্স্ট কমেন্টে সাইন আপ লিঙ্কটাও পেয়ে যাবেন কারণ অনেক ক্ষেত্রে ডিসক্রিপশনের লিঙ্কে প্রবলেম হয় সো ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে আর এই ক্লিক ডিলারের ইউজার নেম পাসওয়ার্ড ভ্যাটস আর হচ্ছে আমাদের মানে লস পলস দুইটা সিপিনারকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকবে আপনি একটু কাস্টমাইজ করবেন কীভাবে কাস্টোমাইজ করবেন আপনারা হচ্ছে যাদের পিসি ল্যাপটপ আছে তারা কেন এই জায়গাগুলোতে কোডিং একটু চেঞ্জ করে নেবেন ধরেন এখানে দেখেন আমার নামটা এই ধরনের দেওয়া আছে আপনারা করবেন কি আগে একটু চেঞ্জ করার জন্যে ম্যানেজার মূলত দুইটা স্ক্রিনশট চাই একটা হচ্ছে বেটস আমি যদি একটু বিলিংয়ে চলে যাই এখান থেকে পেমেন্ট জাস্ট পে আউট রিপোর্টে ক্লিক করে দেয় দেখেন পে আউট রিপোর্টে ক্লিক করে দিলাম এখান থেকে দেখেন কয়েকটা পেমেন্ট ওঠানো আসে তো এখানে এখন সালের বিষয়টা হচ্ছে ভেটস এই যে দেখেন এখানে কিন্তু দু হাজার বাইশ আছে এগুলোতে একটু কোডিংয়ে চেঞ্জ করে নেবেন কারণ এখানে কোনো প্রকার ট্রাফি নেটওয়ার কি স্ক্রিন শেয়ার চায় না আপনারা কোডিং করে দিতে পারলেই হবে জাস্ট এই জায়গাটিতে দেখেন একটু এই শালগুলো কোডিং করে চেঞ্জ করে নেবেন জাস্ট আমি একটা চেঞ্জ করে আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি ধরেন বাইশ আছে বা ভিহ আমি পুরোটাই সিলেক্ট করলাম দেন এখান থেকে ইন্সপেক্টরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে সুন্দরভাবে এই যে দেখেন আমার শালটা চলে আসছে দেন এখান থেকে এডিট রাইট বাটনে ক্লিক এখান থেকে এখন আপনারা শালটা করে দেন দু হাজার তেইশ সরি ডবল ক্লিক পড়ে গেছে দু হাজার তেইশ করে দিলাম এখান থেকে অবশ্যই এক মাস দিবেন এক মাস দেন এখান থেকে এক তারিখে সরি এক তারিখ দেওয়ার দরকার নাই আপনার এক মাস এখানে সিম্পলিভাবে পনেরো দিয়ে দিলাম যে আমি পনেরো তারিখে পেমেন্টটা পাইছি জাস্ট এভাবে এডিটিং করে নেবেন দেখেন আমার কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে যে দেখেন দু হাজার তেইশ সাল এইভাবেই সব কয়টা এডিট করার পরে সুন্দরভাবে এইরকম স্ক্রিন শটে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা সুন্দরভাবে সরি এখান থেকে জাস্ট বড়ো করে নেই এই যে দেখেন এইভাবে স্ক্রিনশটটা নেবেন এই যে সিলেক্ট করে দিলাম দেন এইভাবে দিয়ে দিলাম দিয়ে স্ক্রিনশটটা করে নেবেন এই একটা স্ক্রিনশট আর একটা স্ক্রিনশট বেস্ট রিপোর্টে চলে যান দেন এখান থেকে এই যে সাব অ্যাফিলিয়েট সামারি এটা কিন্তু আপনি ক্লিক গেলার ক্ষেত্রে আর আপনার হচ্ছে লস পোলোসের ক্ষেত্রে কিন্তু আপনারা অলরেডি আগের ভিডিওগুলো দেখছেন তো আমি ইউজানের পাসওয়ার্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবো এটাও দিয়ে রাখবো শুধু আপনারা ঢুকে থেকে স্ক্রিনশট করে নেবেন তাহলেই হচ্ছে আর যাদের কাছে এবার সিপে নেটওয়ার্ক আছে তারা কেন সেগুলোই প্রোভাইড করবেন কারণ বুঝতে পারতেছেন আমার ভিডিওটা যদি এক হাজারজন দেখে তাহলে কিন্তু এক হাজার জনে যদি এটা ফলো করেন তাহলে কিন্তু অ্যাপ্রুভাল পাবেন না এই জন্য চেষ্টা করবেন কারণ অনেক বিভিন্নজন কিন্তু বিভিন্ন নেটওয়ার্কে কাজ করেন সো সেই নেটওয়ার্কগুলো প্রোভাইড করলেও আপনাদেরকে অ্যাপ্রুভাল দিবে এই হচ্ছে বিষয় আর যারা একান্তই প্যানেল নেই তারা হচ্ছে এটা একটু এডিটিং মেডিটিং করে চেষ্টা করবেন অ্যাপ্রুভাল নেওয়ার এই যে নামটাও কিন্তু চান্স করতে হবে ধরেন নামটার উপরে রেখে জাস্ট ইন্সপেক্টে ক্লিক এই যে এখানে দেখেন এর উপরে ক্লিক এডিট এই যে নাম চলে আসছে দেন এখান থেকে নামটা চেঞ্জ করে দেন আপনি ধরেন ধরেন আপনার নামটা ভেটস রনি আমি রনি দিয়ে দিলাম রনি এরকম পঞ্চান্ন যে নামে আপনি অ্যাপ্লাই করছেন জাস্ট করে দিলাম দেন ক্লিক এই যে দেখেন আমার কিন্তু এডিটিং হয়ে গেছে তো এডিটিং করার পরে দেন এখান থেকে এখন আপনাকে যেটা করতে ভ্যার্স এই জায়গাটাতে ক্লিক দেন যেহেতু আমাদের দেখেন এখানে কিন্তু রানিং তিরিশ দিনের তারা হিস্ট্রি নেবে আর তিরিশ দিনে কিন্তু আমাদের এখানে কোনো পেমেন্ট প্রুফ নেই বা কোনো আর্নিং নাই সো এখানে ক্লিক দিয়ে কাস্টম ম্যাক্স তিনশো পঁয়ষট্টি দিন করে দেন দেওয়ার পরে এখান থেকে ব্যাস একটু এগিয়ে চলে যান দু সালের প্রথম দিকে চলে যাচ্ছি আমরা ধরেন এপ্রিল এই মার্চ থেকেই দেওয়ার পরে এখান থেকে আবার মার্চের ধরেন এগারো থেকে আমি নিব দেন আবার এখান থেকে আবার এই ক্যালেন্ডারে আপনারা চলে আসেন সরি এখানে আবার চলে আসছে আমার অ্যাপ্লাইটা না দেওয়ার কারণে এত দূর যাওয়ার প্রয়োজনে জাস্ট দু হাজার ধরেন আমি এক তারিখ সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে ব্যাস এখান থেকে আবার চলে যাব দু হাজার তেইশ সালের তেইশ সালের ধরেন জানুয়ারি এক তারিখ করে দিলাম দেওয়ার পরে ভ্যার্স এখান থেকে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিয়ে এই যে এখন এখানে রিপ্লেস মারেন্ট দেখেন এখানে কিন্তু এই যে চলে আসছে দেন এই অবস্থায় এখন দেখেন ভ্যার্স এখানে বাইশ থেকে তেইশ দেখাচ্ছে আর এখন এখন আপনাদেরকে এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য যেটা করতে হবে দুইটাই স্ক্রিনশট নেবেন এখানে এখন আবার ক্লিক দেন দেওয়ার পরে বেরস শুধুমাত্র এই লাস্ট ধরেন তিরিশ দিন দেখাবেন এখন এখন এই যে লাস্ট তিরিশ দিন দেখাচ্ছে দেখেন এই অবস্থায় আপনারা দুইটা স্ক্রিনশট নেবেন কী কীভাবে নেবেন দেখাই নিউ ক্লিক দেন দেন এখান থেকে বেরস এই যে পুরোটা সিলেক্ট দেন এই একটা স্ক্রিনশট নেবেন আর একদম নিচে চলে যান এই যে আর্নিং যে হয়েছে এটাও তো দেখাইতে হবে টোটালি এই দুইটাই স্ক্রিন তাহলে টোটালি আপনাদের বেরস তিনটে স্ক্রিনশট দরকার এখানে ক্লিক দিয়ে টোটালি এই তিনটে স্ক্রিনশট আপনারা যেহেতু ম্যানেজারকে ওখানে দিতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের স্প্রিন অ্যাপ্রুভাল দিয়ে দিবে আর যে কেউ একটা কোশ্চিন করবে আপনাদের একটু বলে দেবেন তাহলে এভাবে আপনারা এই নেটওয়ার্কটি অ্যাপ্রুভাল নিতে পারতেছেন কোনো প্রকার ঝামেলা হবে না আর এই দুইটারই ইউজার নেম পাসওয়ার্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে আবার বলতেছি আপনার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখান থেকে জয়েন করার পরে আপনারা এগুলো সুন্দরভাবে কালেক্ট করে অ্যাপ মানে অ্যাপ্রুভাল নিয়ে নেবেন এভাবে অ্যাপ্রুভাল নিয়ে বেটস নেক্সট ডে আমি দু একদিন আগে আমি বলছি যে এই অ্যাপ মেইন তারপর আপনার হচ্ছে বিলের দুটা ভিডিও দেব দেন ট্রাফিতে কীভাবে লিঙ্ক উঠাবেন কীভাবে কী করতে হয় এই প্রসেসের উপর ভিডিও দেবো তারপরে ওরা ধরা ফ্রেশ মার্কেটিংয়ের জন্যে এবং বেটস অ্যাডাল্টের জন্য সব ধরনের ট্রাফিক সোর্স থাকবে আপনার ওরা ধরে একটা আর্নিং করতে পারবেন সো আশা করি এইভাবে আপনারা অ্যাপ্রোভাল নিয়ে নেন যারা এখনও টাফিসিভেনের একটু অ্যাপ্রুভাল পান নাই সকলেই অ্যাপ্রুভাল নিতে পারবেন তো ফের আজকের বেশি কথা পারাচ্ছি না আজকে ভিডিও এই পর্যন্তই তো নেক্সট আবার নতুন কোন ভিডিও আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি ট্রাই করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করার বা সেই রিলেটেড ভিডিও দেওয়ার সকলে ভালো থাকবেন শুভকম রইল আল্লাহ হাফেজ